একদমই তাই। দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলছে, সাড়ে তিনটের সময় সাংবাদিক বৈঠক করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের, সেই বৈঠক এক ঘন্টা পিছিয়ে গিয়ে সাড়ে চারটে হয়েছে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই আমরা যে তৃণমূল ভবন দেখতে পাচ্ছি, দূরে প্রবীর সামন্ত সেই ছবি দেখাচ্ছে, তৃণমূল ভবনের ভেতরে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, শুভ্রাংশু রায়ের বৈঠক চলছে। এবং সেই বৈঠকে অন্যান্য নেতৃত্ব তারা যোগ দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একটু আগে এসছেন, তার আগে পার্থ চট্টোপাধ্যায় এসছেন, সুব্রত মুখোপাধ্যায় এসছেন, জাভেদ খান এসছেন, ফিরহাদ হাকিম এসছেন, বৈঠক হচ্ছে। এবং সূত্র মারফত আর একটা চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে এসছে যে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেই, যেহেতু মুকুল রায়ের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ভবনে পৌঁছেছিলেন, সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়েই মুকুল রায়, সপুত্র মুকুল রায় শুভ্রাংশু রায়কে সঙ্গে নিয়ে তিনি বলেছেন ভুল হয়ে গেছে। অর্থাৎ এই যে সাড়ে তিন বছরের মুকুল রায়ের বিজেপিতে যাওয়া, 2017 সালের 1 সেপ্টেম্বরে তৃণমূল ছাড়া এবং তারপর নভেম্বরে বিজেপিতে যাওয়া এবং তারপর সাড়ে তিন বছর ধরে বিজেপিতে থাকার পর কার্যত ঘরের ছেলে, ঘরের প্রত্যাবর্তনের যে সম্ভাবনা তৈরি হয়েছে এবং সম্ভাবনা কেন নিশ্চিত কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যোগদান হবে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢুকেই মুকুল রায় শুভ্রাংশুকে পাশে নিয়ে দাঁড়িয়ে বলেছেন ভুল হয়ে গেছে। এবং যেটা বৈঠক চলছে আমরা জানতে পাচ্ছি, এখানে প্রচুর কর্মী সমর্থক এসছে, আরাবুল ইসলামকে দেখতে পাচ্ছি এখানে, আরাবুল ইসলাম ভাঙড় থেকে চলে এসছেন, এখানে অনেক কর্মী সমর্থক বাইরে তারা অপেক্ষা করছেন। এবং তারা মুকুল রায় দলে ফেরার সঙ্গে সঙ্গে প্রচুর কর্মী সমর্থক তারা তৃণমূল ভবনে এসে জড়ো হয়েছেন। এবং আমরা যে ছবি দেখতে পাচ্ছি তৃণমূল ভবনের ভেতরে, আমরা জানতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় এবং শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বৈঠক হচ্ছে। এবং জানতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে মুকুল রায় সাংবাদিক বৈঠক করবেন এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে মুকুল রায় আনুষ্ঠানিকভাবে তৃণমূলে প্রত্যাবর্তনের বার্তা দেবেন। সব মিলিয়ে আর যাবতীয় জল্পনার অবসান ঘটে গেছে। যে ছবিটা আমরা ভেতরে আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণের মধ্যেই সেটা স্পষ্ট হয়ে যাবে, একই ফ্রেমে মুকুল রায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুকুল রায়ের আবার সেই যুগলবন্দী দেখা যাবে তৃণমূলের অন্দরে। এবং যে মুকুল রায় যেটা নানা কারণ উঠে আসছে এবং ঘনিষ্ঠ মহলে আজকে মুকুল রায় যখন সকাল পর্যন্ত সংবাদ মাধ্যমকে না বলছিলেন, কিন্তু তারপর যখন প্রকাশ্যে আসে মুকুল রায় আজকেই তৃণমূলে যোগ দিতে পারেন এবং তার পুত্রকে নিয়ে, তখন কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা দু একজন ফোন করেছিলেন বলে সূত্র মারফত জানতে পাচ্ছি, কিন্তু কোনো ফোনই মুকুল রায় ধরেননি। ঘনিষ্ঠ মহলে মুকুল রায় জানিয়েছেন বড্ড দেরি হয়ে গেছে। সব মিলিয়ে তৃণমূল ভবনে একটা অন্য পরিবেশ, প্রচুর কর্মী সমর্থকরা আসছেন, কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিক যোগদান পর্ব শুরু হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুকুল রায়কে সঙ্গে নিয়ে তৃণমূলে ফেরানোর, যাবতীয় সাংবাদিক বৈঠক করবেন সাড়ে চারটের পর। ধন্যবাদ কৃষ্ণেন্দু।